আসসালামু আলাইকুম ও দেশে এবং বিদেশে যে যেখান থেকে দেখছেন আমাদেরকে আপনাদের সবাইকে মুবারকবাদ জানিয়ে শুরু করছি আমাদের আজকের আলোচনা আজ আমরা আলোচনা করব। যখন কেউ আমাদের ব্যাপারে কুচ্ছা রটাবে যখন কেউ আমাদেরকে নিয়ে সমালোচনায় লিপ্ত হবে যখন কেউ আমাদেরকে নিয়ে বাজে মন্তব্য করবে তখন আমরা তাদের সাথে কেমন আচরণ করব। হাদিসের আলোকে আমরা সেটা জানার চেষ্টা করবো আয়সা রাজি আল্লাহ আনহা কোনো এক যুদ্ধের থেকে ফেরার সময় তিনি কাফেলার থেকে একটু ছিটকে পড়েন তো সেই সময় সোফান রজি আল্লাহ আনহু নামক এক সাহাবি আয়েশা রজিয়াল্লাহ আনহাকে নিয়ে তিনি কাফেলার সাথে জুড়ে দেন তো মুনাফেক নেতা আবদুল্লাহ ইবনী উবাই ইবনি সলুল এটা নিয়ে সে মদিনার মধ্যে একটা আলোড়ন সৃষ্টি করে ফেলে এই ঘটনা যখন সবার কাছে ছড়িয়ে পড়লো যে সোফান রজি আল্লাহ আনহু আয়েশা আল্লাহ আনহাকে নিয়ে কাফেলার সাথে জুড়ে দিয়েছেন তখন মুনাফেক নেতা আবদুল্লা ইবনে উবাইবনে সলুল এটা মক্কার মাঝে ছড়িয়ে দিতে লাগলেন এবং আয়েসারাজি আল্লাহ আনহার পবিত্র চরিত্রে কালিমা কালিমালিপন করলেন তো এই সংবাদ যখন আল্লাহ রসুল সাল্লাহ ওয়াসাল্লামের কাছে পৌঁছল তখন আল্লাহ রসুল সাল্লাহ ওয়াসাল্লাম এটা প্রমাণ করতে পারছিলেন না যে আবদুল্লাহ ইবনে ইবনে সলুল মিথ্যা বলছে তাই আল্লাহ রসুল আলী আলিহাল্লামও চুপ ছিলেন তো আয়েসারাজিয়া আল্লাহ আনহা এই বিপদসঙ্কুল মুহূর্তে এই বিপন্ন মুহূর্তে আয়সারজি আল্লাহ আনহা কিন্তু হতাশ হননি যখন পুরো মদিনাবাসী আয়সারজিয়াল্লাহ আনহাকে নিয়ে নানা বাজে মন্তব্যে ব্যস্ত ছিল আয়সারজি আল্লাহ আনহার ব্যাপারে যখন মুনাফিকরা কুচ্ছা রোটার ছিল তখন আয়সারজিয়াল্লাহ আনহা কিন্তু আল্লাহ তালার উপরে ভরসা করেছেন আল্লাহ তালার উপরে ভরসা করেছেন যে আল্লাহ তালাই আমাকে বিপদ দিয়েছেন আল্লাহ তালায় আমাকে উদ্ধার করবেন এরপরে কিন্তু সেটা হয়েছে আয়েশারজিআ আল্লাহ আনহার পবিত্র চরিত্রের উপরে আল্লাহ তালা কিন্তু আয়াত নাজিল করেছেন ইন্না দিন মিনকুম যে যারা কুচ্ছা রোটায় তারা তোমাদের মধ্যে থেকেই কিন্তু একটি দল তো আয়েশারজি আল্লাহ আনহার মনের ব্যথা যে আল্লাহ তালা বুঝতে পেরেছেন আয়সারজি আল্লাহ আনহাকে নিয়ে সমালোচনা করার কারণে আয়সারজি আল্লাহ আনহার অন্তরটা যে ক্ষত বিক্ষত হয়েছে এরপরেও তিনি যে আল্লাহ তালার উপরে ভরসা করেছেন সেই আল্লাহ কিন্তু এখনও রয়েছেন সেই রবই কিন্তু আমাদের রব তিনি যদি আয়সারজি আল্লাহ আনহার মনের দুঃখ দূর করতে পারেন তিনি যদি আল্লাহ রসুল সাল আলি আসাল্লামের মনের দুঃখ দূর করতে পারেন তিনি কিন্তু আমাদের দুঃখও দূর করতে পারবেন আমাদের সকল ডিপ্রেশন তিনি কিন্তু দূর করতে পারবেন একটা কথা আমাদেরকে সবসময় মনে রাখতে হবে যে আমাদের জীবন নিয়ে আমরা একটা প্ল্যান প্লি করে আমা এক থাকি আমাদের জীবন নিয়ে একটা পরিকল্পনার ছক আমরা এঁকে থাকি মহান রব্বুল্লাহ আলমিনও কিন্তু আমাদের জীবন নিয়ে একটা পরিকল্পনার ছক আঁকেন আমার জীবন আমার পরিকল্পনার বাহিরে যেতে পারে আমার জীবন আমার জীবন পরিকল্পনার ছকের বাহিরে যেতে পারে কিন্তু আমার জীবনটা কিন্তু আল্লাহ আল্লাহতালার যে পরিকল্পনা রয়েছে সেটাকে ক্রস কিন্তু কখনোই করবে না অতএব আমার জীবন এটা আল্লাহ তালার ইচ্ছা মোতাবেকই চলবে আর আল্লাহ তালার ইচ্ছা অনুযায়ী যেটা হয় রব্বে করিমের রব্বে কারিমের দেখানো পথ অনুযায়ী যে জীবন চলতে থাকে সেটা কিন্তু কখনোই খারাপ হয় না সেটা কিন্তু কখনোই মন্দ হয় না এজন্য আমরা সবাই সবর করব সব ধরনের বাজে মন্তব্য যখন মানুষ আমাদেরকে নিয়ে করবে এগুলো আমরা পরিহার করব এবং একমাত্র আল্লাহ তালার উপরই ভরসা করার চেষ্টা করব আল্লাহ তালা আমাদের সবাইকে হায়স রাজি আল্লাহ আনহার মতো এবং আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি আসাল্লামের মতো উদ্ধার করবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে এই হাদিস থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্ল্লা বরক